আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল। দেখছেন ইলেকট্রনিক্স টেক, এই ভিডিওতে আপনাদের দেখাবো ইজ দ্য কন্ট্রোল বোর্ড, দেখেন কিভাবে ফুটে গেছে একদম ফিউজ সহ। আপনার পিএফ এইখানে রেজিস্ট্যান্স, আবার এইখানে আছে হলো 12 ভোল্ট রিলে, এগুলো সহ পুড়ে গেছে। এই সুইং মেশিনের বোর্ড এইভাবে পুড়ছে, দেখতেই পারতেছেন যে ইজ দার বোর্ড কিভাবে পুড়ছে। তো এই বোর্ড রিপেয়ার কিভাবে করব আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই আশা করি ঠিক করতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি পার্টসগুলো খুলে নিচ্ছি, যে কয়টা পার্টস পুড়ে গেছে সেইগুলো পার্টস খুলে নিচ্ছি। দেখেন সর্বপ্রথম আমি রেজিস্ট্যান্স খুলে নিচ্ছি, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছিল 510 ওহমস, 2 ওয়াট। দেখেন এই রেজিস্ট্যান্স পুড়ে গেছে, 510 ওহমস, 2 ওয়াট রেজিস্ট্যান্সের মান। এরপরে আমি এখানে যে পিএফ ভেরিস্টর ক্যাপাসিটার আছে আর কি, ভেরিস্টর হচ্ছিল 471 কে, 471 কে ভেরিস্টার, আর 12 ভোল্ট রিলে। তাহলে একটা দুইটা তিনটা পার্টস খুলে নিলাম। তিনটা পার্টস খুলে নেওয়ার পরে এখানে একটা আইসি আছে, সেই আইসিও নষ্ট হয়ে গেছে, সেই আইসি খুলতে হবে। সাথে একটা ট্যানজিস্টর আছে, সেই ট্যানজিস্টর খুলে নিতে হবে। এরপরে ফটো কাপলারটা চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু ভালোভাবেই পুড়ছে এর জন্য এই পাওয়ার সেকশনটা আমাকে ভালো করে চেক আপ করতে হবে। দেখতে পারতেছেন এইখানে যে আইসি 4-8 পিনের যে আইসি, এই যে এই আইসিটা চেঞ্জ করতে হবে। এখানে যে আপনার ট্যানজিস্টর আছে আইসির সামনে ক্যাপাসিটারের পাশে, এই ট্যানজিস্টরও চেঞ্জ করতে হবে, আর অপটো কাপলারটাও চেঞ্জ করতে হবে। যেহেতু আমার এইখানে হচ্ছিল এসএমপিএস সার্কিট পাওয়ার সাপ্লাই, এই জায়গাটা খুব অনেকভাবে অনেক ই করে পুড়েছে, মানে অনেকগুলো পার্টস নষ্ট হয়ে গেছে পুরার কারণে, এর জন্য এই পার্টসগুলো চেঞ্জ করে দিতে হবে। দেখেন আমি নতুন সব লাগিয়ে দিচ্ছি পার্টসগুলো, ঠিক আছে, যে রিলে। এই সমস্ত পার্টসগুলো লাগানোর পরে ভোল্টেজ মেপে আগে লাগানোর পরে আবার ভালো করে চেক দিবেন কোনো পার্টস নষ্ট আছে কি না, থাকলে আপনি চেঞ্জ করে দিতে হবে। দেওয়ার পরে তারপরে সিরিজ লাইনে পাওয়ার দিতে হবে, ঠিক আছে, যে আমি রিলে লাগিয়ে দিচ্ছি। এরপরে রেজিস্ট্যান্স লাগিয়ে দেব, ভেরিস্টর লাগিয়ে দেব, ঠিক আছে। এইভাবে সব পার্টসগুলো, যে পার্টসগুলো খোলা হবে যেখান থেকে সেইখানেই পার্টসগুলো লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে। তো মূলত দেখতেই পারতেছেন যে এই বোর্ড কী পুরা পুড়ছে, এইভাবে বোর্ড পুড়ে যায়। আপনারা দেখেন তাহলে ইলেকট্রিকের, আপনি ইলেকট্রনিক্সের জিনিস এইভাবে পুরার তো কথা না, কিন্তু এইভাবে পুড়ছে। যাই হোক, ইলেকট্রনিক্স পুড়তেই পারে। তো যাই হোক, আপনারা এইভাবে এই যে পার্টসগুলো দেখে দেখে খুলবেন, আবার দেখে দেখে নতুন পার্টস লাগিয়ে দিবেন। দেখেন এখানে যে ছোটো ছোটো এসএমডি রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলো পুড়ে গেছে, এগুলো চেঞ্জ করে দিতে হবে। জাস্ট এইভাবে মূলত যদি কাজ করেন তাহলে আমি মনে করি আপনারা নিজেরাই বোর্ড রিপেয়ার করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, দেখলে আশা করি আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তাহলে আমি আজকে পাওয়ার সাপ্লাইয়ের কাজ করতেছি, পাওয়ার সেকশন যেহেতু পুড়ে গেছে এই পাওয়ার সেকশনটাই কাজ করতেছি। তো মূলত আমার কাজ শেষ, এখন আমি লাইন দিয়ে দেখব। দেখেন আমি সিরিজ লাইন দিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু বাতি জ্বলতেছে, মানে প্রথম হচ্ছিল একটা বাতি পাওয়ার অন হবে, তারপরে রিলে ধরে নেবে, ঠিক আছে। আর এই ইলেকট্রনিক্সের কাজ করতে হলে সতর্কতাভাবে কাজ করতে হবে, দেখে শুনে ইলেকট্রিক্যাল লাইন খুব সতর্কতাভাবে কাজ করতে হবে। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন।
আরও নেক্সটে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা দেখেন, এখন আমি মোটর লাগিয়ে মেশিন চালিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমার বোট রিপেয়ার হয়ে গেছে, আমি এখন চালিয়ে দেখাচ্ছি। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নেব, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।